আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি। আমার অন্যান্য দিনের মতো আজকের দিনটাও ছিল। আজকে বিকালে বাসা থেকে একটু বের হয়েছিলাম, ভাবলাম যে একটা ছোট ব্লগ করি এবং আপনাদের সাথে শেয়ার করি। আপনার ভাই অফিস থেকে আসার পরে বললাম যে চলো আজকে একটু বাসা থেকে বের হই, ঘুরে আসি বাইরে দিয়ে। তো আমরা দুজন জাস্ট রেডি হয়ে বের হয়ে গেলাম। আর বাসা থেকে বের হওয়ার পরে আমাদের একটু ভাবতে সময় লাগে যে আমরা আসলে কোন দিক যাব, কারণ একদিক হচ্ছে অ্যাপোলোর গেট আর আরেকদিকে হচ্ছে বসুন্ধরার গেট। অবশেষে আমরা ভাবলাম যে আমরা আজকে বসুন্ধরার গেটেই যাব, তো সেদিকে আমরা রওনা হয়েছি। আর এটা আমাদের বাসার সামনের রোড, রোডে মানে কাজ চলতেছে, রাস্তার কাজ। বাসা থেকে বের হওয়ার পর সর্বপ্রথম আপনাদের ভাইয়ের যে কথাটা থাকে, চলো রিক্সায় উঠি, কিন্তু আসলে আমার এত কাছে রিক্সায় যাইতে ভালো লাগে না। আর বসুন্ধরা যারা থাকেন তারা জানেন যে বসুন্ধরার গেটের কাছে কি পরিমাণ জ্যাম থাকে, তখন জাস্ট মনে হয় যে রিক্সা থেকে নেমে হাঁটা শুরু করি। এবং এরকমটা অনেকবার আমি করছি বা আমরা করছি, অনেককে করতেও দেখছি। তো হাঁটতে হাঁটতে আমরা গ্রামীণের অফিসের সামনে চলে আসছি। ভাবলাম এটা একটু ভিডিও করি, আপনাদেরকে একটু দেখাই। গ্রামীণের অফিসটা অনেক সুন্দর, একদম খুব সুন্দর করে গোছানো সাজানো, পরিপাটি গ্লাস দিয়ে করা। আর ঠিক তার অপোজিটে যেটা দেখতেছেন, এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক। আমার কাছে কিন্তু রাস্তার আশেপাশে যে দোকানগুলো বসে সেই দোকানগুলো দেখতে খুব ভালো লাগে। বিভিন্ন রকমের ফলের দোকান, সবজির দোকান, অনেক ভালো লাগে দেখতে আমার কাছে। আমি অনেক সময় ধরেও দেখি, যদি পছন্দ হয় তাহলে নিয়ে আসি, নাহলে রেখে দেই। আপনাদের কাছে কেমন লাগে আপুরা আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখান দিয়ে ঘুরতে ঘুরতে আমরা ফুচকার ভেলপুরি খেয়েছিলাম, যেহেতু আমার ফুচকাটা পছন্দ টক দিয়ে, আর আপনার ভাইয়া ভেলপুরি পছন্দ করে মিষ্টি টক দিয়ে। তো দুজনের হাতটাই মানে বুক ছিল, কারোটাই খালি ছিল না, এই জন্য আমরা ভিডিওটা করতে পারিনি। ইনশাল্লাহ এর পরের বার যখন খাবো তখন ভিডিও করে দেখাবো। আমরা হাঁটতে হাঁটতে একদম সন্ধ্যা হয়ে গেছিলো, মানে আমরা বেরিয়ে হয়েছিলাম বাসা থেকে একদম সন্ধ্যার আগ দিয়ে। আর আমার কাছে জানি না কেন সন্ধ্যার আগ দিয়ে দোকানগুলো দেখতে সবথেকে বেশি সুন্দর লাগে। আমার আত্মীয় স্বজনরা যারা ঢাকা থাকতো অনেক আগে থেকেই, তারা আগে গল্প করতো যে ঢাকার প্রকৃত সৌন্দর্যটা নাকি রাত্রেবেলা বের হলে পরে দেখা যায়। তো এখন নিজে সেটা বুঝতে পারি, আসলে সারাটা দিন বাসায় একা একা থাকতে খুবই অদ্ভুত লাগে, তো সন্ধ্যার পরে একটু বাসা থেকে বের হলে পরে ভালো লাগে। তাই মাঝে মাঝে আপনার ভাই অফিস থেকে আসা মাত্রই বলি যে চলো আজকে বের হই, ঘুরে আসি। আবার অনেক সময় এরকমও হয় যে ও আমাকে বলে যে আমি বের হচ্ছি অফিস থেকে, তুমি আমার অফিসের এদিকে আসো, তারপরে একবারে ঘুরে আমরা বাসায় ফিরব। তো এরকমটাও করা হয়। তো হাঁটতে হাঁটতে আমরা লেবুর শরবত পেয়ে গেলাম। আচ্ছা, লেবুর শরবত কে কে পছন্দ করেন এটাও আমাকে কমেন্ট করে জানাবেন, আমার তো খুব ভালো লাগে। আমাদের ফরিদপুরে আমরা লেবুর শরবত এভাবে করেই খাইতাম, কিন্তু এটা শুধুমাত্র লেবু, চিনি আর বিট লবণ দিয়ে। কিন্তু ঢাকাতে দেখি যে এখানে ইস্পিটাও দিয়ে দেয়। তো আপনাদের ভাইয়াও অনেক পছন্দ করে, আমিও পছন্দ করি। তো ভাবলাম দুজন দুই গ্লাস লেবুর শরবত আগে খাই, তারপরে না হয় আবার হাঁটা শুরু করা যাবে। দেখতে অনেক ভালো লাগে তাই না, যে কত সুন্দর করে শরবতটা বানাই। আর বাসায় যতই বানাই খাই না কেন, এইভাবে করে এত মজা লাগে না। রাস্তায় এভাবে করে যে বিক্রি করে, এটা খাইতে যতটা মজা লাগে, একদম ঠান্ডা, খাওয়ার সাথে সাথে একদম অন্যরকম একটা ফ্রেশমেন্ট কাজ করে নিজের ভিতরেই।
লেবু শরবতটা খাওয়ার পরে আমরা ডিমের চপের দোকানটা দেখতেছিলাম। এই দোকানটা একদম নতুন বসুন্ধরাতে। আমি তো প্রায় কম বেশি প্রতিদিনই বের হই ওর সাথে, কিন্তু এই দোকানটা আমি দুদিন ধরেই দেখতেছি। তো গতদিন খাওয়ার পরে খুব মজা লাগছিল, সেই দোকানটাই খুঁজতেছিলাম। আগে যে দোকানটা দেখলেন ওইটা না, সেটা হচ্ছে এই দোকান। তো এই দোকানের ডিমের চপটা অনেক মজা। আমি আর আপনার ভাইয়া দুটো চপ নিলাম সস দিয়ে। যে ছোট একটা ভাইয়া আমাদেরকে ডিমের চপ দিতেছে ঝাল দিয়ে, আমি তখন ভাইয়াকে বললাম যে ভাইয়া সস আছে? তো ভাইয়া বলল যে আছে। আমি তাকে দিতে বললাম, সে দিল। তো ব্লগিং করাটাও অনেক কঠিন, যারা একদম পারফেক্ট ব্লগার তারাই আসলে হয়তো জানে যে এটা করা কত কঠিন। আমি ক্যামেরা নিয়ে একদমই নতুন, তো বাইরে গেলে পরে ভিডিও মোটামুটি আপনাদের ভাইয়াই করে দেয়, বাট সবাই খুব সুন্দরভাবে তাকাই থাকে, দেখে যে কী করতেছে। দেখেন এই ভাইয়া কেমনে তাকায় রয়েছে, সে ভাবতেছে যে আপু ভাইয়া কী করতেছে। তো আমরা ডিম চপ খাওয়ার পরে বেগুনি খাইছিলাম, সেটার ভিডিও আমরা করতে পারি নাই। আসলে আমরা অনেক ভুল করতেছি এবং শিখতেছি। তারপরে আমরা আবার হাঁটা শুরু করি। হাঁটতে হাঁটতে ভাবলাম যে এখন তাহলে আমরা একটু যমুনাতে যাই, কারণ যমুনাকে একদম সামনে রেখে বাসায় চলে যাওয়াটা ঠিক হবে না। তো আপনাদের ভাইয়াকে বললাম যে চলো যাই। আমরা রাস্তাটা পার হইলাম, পার হওয়ার পরে আমরা যমুনার ভিতরে ঢুকলাম। আমরা দুজন মাঝে মাঝে যমুনা দিয়ে এসে ঘুরি, এমনিই ঘুরে যাই। এখানে বেশ ভালোই লাগে গরমের মধ্যে ঘুরতে। তাই দুজন মিলে উঠলাম, উঠার পরে ভিতরে গেলাম। আসলে ভিতরে যাওয়ার পরে তেমন কোনো ভিডিও করা হয়নি, কারণ আমরা হাঁটতেছিলাম আর গল্প করতেছিলাম। যমুনার ভিতরে ঢোকার পরে আমি আপনাদের ভাইয়াকে বললাম যে চল আমরা আজকে একটু হোস্টেল ক্লাবে যাই, হোস্টেল ক্লাবটি একটু ঘুরে আসি। তো ওইখানে যাওয়ার একটা কারণ ছিল, কারণ আমাদের একটা জিনিস কিনতে হতো, এই কারণেই গিয়েছিলাম। আর ওইটার ভিতরে কোনো ভিডিও করতে পারিনি, কারণ ওইখানে ভিডিও করাটা নিষেধ। ছবি তোলা বা ভিডিও করা এটা করতে দিচ্ছে না, ওখানে লিখা দেখলাম। কিন্তু তারপরে আমি অনেককেই দেখছি যে অনেকে ভিডিও করতেছে। তো যাই হোক, আমাদের আসলে আর করা হয় নাই, আমরা জাস্ট ওইখান থেকে ঘুরে বের হয়ে গেছি। আমরা মোটামুটি প্রত্যেকবারই যতবার যমুনা থেকে বের হতে যাই, আমরা কিন্তু রাস্তা হারাই ফেলি। আমাদের মতো এরকম কে কে আসেন, আমরা আসলে বুঝতে পারি না যে কোন দিক দিয়ে বের হব। পরে ওইখানে যারা চাকরি করেন বা সিকিউরিটি, তাদের কাছে জিজ্ঞাসা করে তারপরে বের হইতে হয়। তো আজকে আমরা আসলে হারাই যাই নাই, একদম যেভাবে করে ঢুকছিলাম ওইভাবে করেই বের হয়ে গেছি। আর আমরা সবসময় মেন গেটটা দিয়ে বের হই না, পকেট যে গেটটা আছে যমুনার ওইখান দিয়ে বের হই। বের হওয়ার আগ দিয়ে একটু ভিডিও করলাম, কারণ এটা একদমই বাচ্চাদের সেক্টর। এই জিনিসগুলো আসলে দেখতে অনেক সুন্দর লাগতেছিল আমার, আমার নিজের কাছেই খুব ভালো লাগতেছিল। তাই আপনাদের ভাইয়া একটু ভিডিও করতেছিল, খুবই কালারফুল সুন্দর। আসলে বাচ্চাদেরকে এনে, যারা এখানে বাচ্চাদেরকে রেখে শপিং করতে পছন্দ করে, তাদের জন্য এটা একটা ভালোই প্লেস। তো সুন্দর কালারফুল জিনিসগুলো দেখতেছিলাম চারপাশ দিয়ে ঘুরে ঘুরে। আমরা একদমই মানে গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, জাস্ট বের হয়েই যাব তখন এই ভিডিওগুলো আর কি করা। ভিডিও করতে করতে দেখলাম যে একজন বাবা এবং তার মেয়ে মনে হয় ঘুরতে বের হয়েছে। তো বাবা মেয়েকে ঘুরাচ্ছে, ভালোই লাগলো জিনিসটা দেখে। আবারও ভিডিও করা হলো, কারণ দৃশ্যটা খুবই সুন্দর ছিল।
এই যে আমরা বের হয়ে যাচ্ছি। তো বের হওয়ার পরে আসলে খুবই গরম লাগে, কারণ ভিতরটা অনেক ঠান্ডা কিন্তু বাইরেটা অনেক গরম। তো এখান দিয়ে লাইটিং করে সাজানো আসছে। আমরা আসলে ওইদিক যাব না, আমরা এই বাস সাইড দিয়ে নেমে যাব, কারণ এখান দিয়ে আমাদের বাসাটা কাছে এবং রিক্সা পাওয়াটাও অনেক সহজ। আর খুবই দুঃখের বিষয় যে আমরা ভাবছিলাম যাওয়ার সময় রিক্সায় যাব, কিন্তু যেহেতু আমাদের বাসার সামনে রাস্তা ভাঙা সেজন্য কোনো রিক্সায় যেতে রাজি হচ্ছিল না, যে কারণে বাধ্য হয়ে আমাদেরকে আবার হেঁটে বাসার উদ্দেশ্যে রওনা হতে হলো। তো আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাসায় চলেও আসছি। বাসায় ঢোকার পরে খুবই ক্লান্ত হয়ে গেছিলাম। বাসায় ঢোকার পরে আর কোনো ভিডিও করার এনার্জি আসলে ছিল না, হাঁটার কারণে খুব ক্লান্ত হয়ে পড়ছিলাম। তো রাতের খাবারটা কমপ্লিট করার পরে আমি একটা তেল বানাইছিলাম, সেটা হচ্ছে আমার হেয়ার অয়েল। এই তেলটা আমি অনেক আগে থেকেই ইউজ করি এবং এই তেলটা আমার খুব কাজে দিচ্ছে। ভাবলাম যে আমি আপনাদের সাথে এই ব্যাপারটা একটু শেয়ার করি যে আমি কীভাবে করে বাসায় তেলটা বানাই। এটা হচ্ছে প্যারাশুট তেল, মানে প্যারাশুট অ্যালোভেরার যে তেলটা আছে সেটা। তো অর্ধেক বোতল আমি নিছি, নেয়ার পরে সেটাকে আমি হালকা গরম করছি, মানে পাতিলের মধ্যে পানি দিয়ে এই বাটিটা বসায় দিছি, তার মধ্যে তেল দিয়ে কালো জিরা আর হচ্ছে মেথি দিয়ে সেটাকে আমি একদম গ্যাসটা লোতে দিয়ে বসায় রাখছিলাম 40 মিনিটের মতো। আমি কোন তেলটা দিছি সেটাও যে দেখতেই পাচ্ছেন, যার যেই তেল নেওয়ার ইচ্ছা সেটা নিতে পারেন মেইন তেল হিসেবে। আর এটা হচ্ছে ক্যাস্টর অয়েল, এই তেলটা আমি ইউজ করি অনেক দিন ধরে। আবার আমার মনে হয় এটা যাদের মাথায় চুল কম হেয়ার গ্রোথ করার জন্য এটা খুবই কার্যকর। এটা আমি আসলে এর মধ্যে সরাসরি দিব না, এই প্যারাশুটটা আমি জাল করছি মেথি আর কালো জিরা দিয়ে। আমি যখন ইউজ করব তখন 1 চামচ করে এটার মধ্যে মিক্স করে নিয়ে ইউজ করব। কথা বলতে বলতে আমি একদমই শেষের দিকে আসছি ভিডিওর। তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের ভালো লাগা মন্দ লাগা এগুলো আমাকে লিখে জানাবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।